ভাইয়ার বাসায় আমরা সবাই আসবো, তাই আজকে ভাইয়া নিজের হাতে সবকিছু রান্না করছে, ভাবি কেউ দেয় নাই রান্না করার জন্য। বলছে যে আমার বাবা মা আসবে এত বছর পর আমার এখানে, তো অবশ্যই সবকিছু আমি রান্না করব। আম্মা ভাইয়ার নতুন বাসায় প্রথম আসছে, কেমন লাগতেছে আম্মা ভাইয়ের বাসা? আম্মা খালি বেড়ানোর মধ্যে আছে, তারপরে ভাইয়ের বাসায় কয়েকদিন বেড়াও, তারপরে আমার বাসায় যাবা। আজকে নাকি সব ভাইয়া রান্না করছে, তুমি আসবা তার জন্য। আম্মা তো ইলিশ মাছ খায় না, তাই ইলিশ মাছ নিচ্ছে না। আজকের ওয়েদারটাও খুব সুন্দর। আমি আর নুহাস অবশ্য বাসে চলে যেতেছি আম্মা আব্বাকে ভাইয়ের বাসায় দিয়ে, কারণ নুহাসের কাজ আছে। আমরা লাঞ্চ করলাম, এখন চলে যাচ্ছি, আবার বৃষ্টিও পড়তেছে।